পার্টনার হিসেবে রিয়েলি তোমাকে আমার ভালো বলতে আজকে ইচ্ছা করছে জানো তো কেন বলো তো এই তুমি প্রথম থেকে ইংলিশ ইকোনমিক্স থেকে বেরিয়েছো আলটিমেটলি আমরা বোটানিতে পৌঁছাতে পেরেছি তাই তো এক্স্যাক্টলি তাই বোটানিতে আমরা পৌঁছে গেছি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্যার তাপস বাবু স্যার স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে স্যার যেটা কথা সেটা হচ্ছে এই বোটানি ডিপার্টমেন্টে আপনার কতদিন মানে আপনি কতদিন ধরে এই কলেজে রয়েছেন আমার চাকরি বল শুরু 2001 সালে কিন্তু আমি এই কলেজে এসেছি 2010 সালে তার আগে আমি উত্তরবঙ্গের একটি কলেজে চাকরি করতাম আচ্ছা তার মানে 2010 থেকে 2018 8 বছর ধরে নৈহাটির এই কলেজের সঙ্গে আপনার সম্পর্ক এবং আমরা কলেজের স্টুডেন্টস এবং স্যারদের সঙ্গে কথা বলে যেটা জানছিলাম যে এখানে স্টুডেন্ট এবং স্যারদের একটা অত্যন্ত খুব মানে একটা বন্ধুর মতো সম্পর্ক কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা একটু কম বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফলে একটা সবাইকার সঙ্গে একটা পার্সোনাল রিলেশন গড়ে ওঠে ভালো লাগার একটা রিলেশন একটা স্নেহের রিলেশন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বোটানিতে ধরুন যারা স্টুডেন্টসরা আসছে তারা যদি কিছু বুঝতে না পারে সেই জায়গাগুলো কতটা মানে কতটা ভয় কতটা ভালোবাসা কিরকম ভাবে কম্বিনেশন থাকে না আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা যদি বলতে পারি আমাদের ডিপার্টমেন্টে সংখ্যা এবং আপনাদের ডিপার্টমেন্টে কতটা ডেভেলপমেন্টের জায়গাটা যদি একটু শেয়ার করেন আমাদের ডিপার্টমেন্ট কলেজ তো বিশেষ জানেন আপনি 1948 সালে 15ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে আর আমাদের ডিপার্টমেন্ট 1952 সালে ইন্টারি দিয়ে বায়োলজি দিয়ে শুরু হয় একই সঙ্গে বিএসসি পাস কোর্স শুরু হয় 1952 সালে তারপর 1980-81 সাল নাগাদ আমাদের বিএসসি অনার্স কোর্স চালু হয় তারপর থেকে ডিপার্টমেন্ট চলছে আমাদের আপনি এটাও জানেন যে আমাদের আমাদের মহাবিদ্যালয়ের ডে সেকশন মর্নিং সেকশন এবং ইভিনিং সেকশন কিন্তু ছিল একসময় এখন তিনটে আলাদা কলেজ তৈরি হয়েছে তো আমাদের 2014 সাল পর্যন্ত আমাদের মর্নিং সেকশন সহ আমাদের ডিপার্টমেন্ট শেয়ার করতো সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি মেবি আমাদের এখন নিজস্ব পরিকাঠামো তৈরি হয়েছে সেখানে আমাদের নিজস্ব ব্যবস্থায় আছি এবং যারা পুরনো মাস্টমশাই আছেন তারা ডিপার্টমেন্টে যদি কখনো কোনো প্রোগ্রাম হয় যখন প্রোগ্রাম হয় তাদের সিনিয়র তারা আসেন তাদের সিনিয়র যাতে একটু আর্থিক সম্পর্ক আছে আমাদের ডিপার্টমেন্টে নিয়মিত না হলেও রিইউনিয়ন বলে একটি জিনিস আপনি জানেন সেটা হয় এবং আমাদের বটানি ডিপার্টমেন্টে শিক্ষক দিবসের অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিপার্টমেন্টের অন্যান্য অনুষ্ঠান বেশ ভালোভাবে পরিচালিত হয় এছাড়াও 2011 সাল নাগাদ আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি ন্যাশনাল সেমিনার করা হয়েছিল এবং খুবই রিসেন্ট 9 জুলাই 2018 আমাদের ডিপার্টমেন্টে একটি ইন্টারন্যাশনাল সেমিনার করা হয়েছে যাতে বিদেশ থেকে আমাদেরই একজন ছাত্র সঞ্জীব তিনি লিবার্টি ইউনিভার্সিটিতে কাজ করেন তিনি এসে গ্লোবাল বক্তব্য পেশ করেছেন এবং সকলের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার আমরা সম্বোধন করতে পেরেছি এবং ডিপার্টমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেহেতু আপনি আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগ উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষামূলক ভ্রমণ মিলে একটি জিনিস আছে যাতে আমরা নিজের শিক্ষার সঙ্গে দিই আমাদের সারা ভারতবর্ষ জুড়েই প্রতি বছরই হয় তো তাতে ছাত্র শিক্ষকরা যথেষ্ট ব্যক্তিগত ভাবে মেলামেশার সুযোগ পায় প্রয়োজনের জন্য এবং ছাত্র শিক্ষকদের সম্পর্কে যথেষ্ট হাত দেয় এবং আমরা এতে খুব আনন্দিত এবং আমাদের ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় উচ্চ প্রতিষ্ঠিত কিন্তু আমি বললাম ডক্টর সঞ্জীব ভক্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে আছেন ফ্যাকাল্টি করছেন আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের কলেজের ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা পদে যোগদান করেছেন এবং বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানে আমাদের আমাদের কলেজের ছাত্ররা অংশগ্রহণ করছে এবং তারা যথেষ্ট উচ্চ প্রতিষ্ঠিত এগুলোই আমাদের ভালো লাগার জায়গা অবশ্যই স্যার থ্যাংক ইউ খুব ভালো থাকবেন শুভরাত্রি আপনারাও ভালো থাকবেন স্বাগত আপনাদের আজকে আমরা ছিলাম নৈহাটির বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ নিয়ে আর এই কলেজের যেরকম ছেলেদের সাথে কথা হলো তাদের আড্ডা জোন তাদের ক্লাস তাদের ভালো লাগা ভালো